সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। বরাবরের মতো আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আমাদের আজকের পর্বটিও সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। আগামী 9-15 সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় যুব মহিলা হকি এশিয়ান হকি ফেডারেশন কাপ প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে স্বাধীনতার পর এবারই প্রথম দেশের কোনো মহিলা হকি দল আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছে। সিঙ্গাপুরে আসন্ন মহিলা যুব এইচএফ কাপে আগামী সেপ্টেম্বর মাসে খেলতে যাবে বাংলাদেশ হকি দল। কিন্তু ভালো মানের নারী হকি দলই নেই বাংলাদেশের। তাই জাতীয় যুব মহিলা হকি দল গঠনের লক্ষ্যে হকি ফেডারেশন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে মূল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা ওদের স্টিক বলের সাথে যে সমন্বয় যেটা, সেটাকে আমরা প্রাধান্য দিয়েছি। ধরেন দীর্ঘদিন তো তারা স্টিক বলের সাথে নাই, প্লাস তাদের যে শারীরিক সক্ষমতা বৃদ্ধির যে বিষয়টা সেটা আমরা পর্যায়ক্রমে এন্ডুরেন্স, তারপরে স্ট্রেংথ, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, এই অল্প সময়ের ভিতরে আমাদের এই প্রোগ্রামগুলো ছিল, এগুলার আরেকটু ডেভেলপ করা। দলের কোচ ও সমন্বয়কারী জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নতুন অনেক কিছু শিখতে পেরেছে, তবে ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য তাদের আরও পরিশ্রম করতে হবে। আসলে আগে ওরা এক ধরনের একভাবে খেলতো, যে মনে হইতো যে বল আসলে হিট মারে দিত, কিন্তু এখন ওরা এই কাজটা করে না। কারণ আসলে ম্যান দেখে পুশ করে, পুশ পাস দেয়, নাহলে স্ল্যাপে আমরা বেশি খেলাই। আর এই জিনিসটার প্রতি প্রথম আমি এই দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিছি, বেশি জোর দিছি, একটু ইম্প্রুভ করছে। আর এই ইম্প্রুভ তো আরও অনেক করতে হবে, যেহেতু আমরা 21 খেলতে যাব, অতটাও যদি না পারি, হ্যাঁ আমরা চেষ্টা করব যে ভালো খেলতে, যেহেতু একটা নতুন টিম, যে কীভাবে ভালো খেলা যায়, যে আমরা আশা করি না যে এটা করতেই হবে, রেজাল্ট আনতেই হবে, এরকম এখন কারো আশা করার ঠিক না, কারণ এটা একদম নতুন টিম। ওরা অবশ্যই ভালো করবে, এবং আমাদের ম্যাক্সিমাম 200-250 হকি প্লেয়ার আছে, এবং ডিভিশনগুলোতে এক একটা ডিভিশনে 5-6 জন করে আছে। তো এদেরকে প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে প্রথম, দ্বিতীয়ত একটু তো ম্যাচ খেলাতে হবে, যদি আল্লাহর রহমতে তারা যদি বাইরে যেতে পারে, সেখানে একটা বাইরে একটা ছোট্ট একটা আয়োজন করে একটা টুর্নামেন্ট করলে আমাদের টিমের জন্য ভালো হবে। তাছাড়া প্রথমবারের মতো উন্নত প্রশিক্ষণ পেয়ে নারী খেলোয়াড়েরাও খুশি। জানালেন, ভবিষ্যতে দেশের জন্য ভালো ফল আনতে এরকম প্রশিক্ষণের বিকল্প নেই। প্রথম প্রথম হকি স্টিক কীরকম করে ধরে বা কীরকম করে পাস করতে হয়, কীরকম করে খেলতে হয়, তখন তো আর কি অতটা বুঝতাম না, কিন্তু এই আমাদের রাজীব স্যার কোর্স, তার মাধ্যমে আসার পর থেকে অনেক কিছু নতুন নতুন শিখলাম, যা আগে কখনো পারতাম না, এখন অনেক কিছু রিসিভ করতে শিখছি, তারপর পাস দিতে শিখলাম, অনেক ভালো রিসিভ করতে পারতেছি, অনেক ভালো পাস শিখছি, স্যারের কাছ থেকে আরও অনেক ভালো শিখছি। নেক্সট ক্যাম্পে আমি যদিও চান্স পাই, নেক্সট ক্যাম্পে ভালো করবো ইনশাল্লাহ। প্রশিক্ষণ শিবিরের সমাপনী দিনে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি জানান, আগে নারীদের কোনো জাতীয় দল ছিল না, এই প্রশিক্ষণ নারীদেরকেও অন্যান্য খেলার মতো হকিকে মনোযোগী করে তুলবে। বাংলার নারীরা ফুটবল ও ক্রিকেটে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক দূর এগিয়ে গিয়েছেন, কিন্তু সেই তুলনায় আমাদের মেয়েরা হকিতে অনেকটা পিছিয়ে আছে। আজকের এই প্রচেষ্টা আশা করি হকিতে মেয়েদের আগমন আরও সুন্দর করবে। এই পিছিয়ে পড়ার কারণ ছিল যে বাংলাদেশের জাতীয় মহিলা হকি দল নাই। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে জাতীয় মহিলা হকি দল গঠন করার প্রস্তুতি গ্রহণ করেছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম পর্ব ক্যাম্পিং আজ শেষ হতে চলেছে।
প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও মিডিয়া পার্টনার এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলী, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিনান অড্ডন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হকি স্টিক ও বল উপহার দেওয়া হয়। দেশের ক্রীড়া সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ ভলিবল রিপোর্টিং নামে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় 50 জন ক্রীড়া সাংবাদিক অংশগ্রহণ করেছে। কর্মশালা শেষে তারা জানিয়েছেন এই কর্মশালা তাদের রিপোর্টিংয়ের মান উন্নয়নের কাজ করবে। ব্লেজার বিডির স্পন্সরশিপে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ভলিবল রিপোর্টিং কর্মশালায় অংশ নেন বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশত ক্রীড়া সাংবাদিক। দুপুরে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। ভলিবল খেলার আইন কানুন জানতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান মনিরুল হক এবং জাতীয় ভলিবল কোচ গোলাম রসুল মেহেদি। চপল জানান, সুন্দর ও তথ্যবহুল রিপোর্টিংয়ের জন্য আইন কানুন জানার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে তিনি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আশ্বাসও দেন। কোনো একটা খেলা হয়তো সেট সিস্টেমে উইন করতেছে, কোনো একটা ইভেন্ট আছে যেটা আপনার স্কোরের উপর জয় পরাজয় নির্ধারিত হয়। এই যে টেকনিকগুলো, এগুলো না জানলে ওইগুলো অনুভব করা যায় না। যেমন আর্চারিতে আমি সাকসেস হয়েছি যে আমি কয়েকবার এই ধরনের ওরিয়েন্টেশন কোর্স করেছি, তারপরে আমি চিন্তা করলাম এর সব খেলা সম্পর্কে একটা সাধারণ জ্ঞানের মতো থাকলে রিপোর্টিংটা সুন্দরভাবে করা যায়, কোনো নির্ভুল রিপোর্টিংটা হয়। বিএসপি এর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ জানান, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন হিসেবে বরাবরের মতোই তারা সদস্য সহ ক্রীড়া সাংবাদিকদের লেখার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 2017 থেকে এই ওয়ার্কশপ প্রোগ্রামটা চালু করেছে, তো সেইটার ধারাবাহিকতায় আজকে ভলিবলের উপরে একটা ওয়ার্কশপ হয়েছে, যেখান থেকে আসলে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই মোটামুটি ভলিবল খেলাটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেল, যেইটা তারা তাদের পরবর্তীতে লেখায় বা রিপোর্টিংয়ের ক্ষেত্রে সেটা প্রতিফলিত হবে। এদিকে কর্মশালায় অংশ নেওয়া নবীন ও প্রবীণ ক্রীড়া সাংবাদিকরা জানান, এতে তারা নতুন নতুন আইনকানুন বিষয় যেমন জানতে পারছেন, ঠিক তেমনই সমৃদ্ধ করতে পারছেন নিজেদের লেখনীকেও। ক্রীড়া সাংবাদিকতা আসছে, তাদের উচিত বিভিন্ন ফেডারেশনের বিভিন্ন বিষয়গুলো, আইনকানুনগুলো জানা। জানলে হবে কি তার রিপোর্টিং করতে সুবিধা হবে, এবং সে রিপোর্টিং করার সময় কোনোরকম রেফারি বা আম্পায়ার বা কোনো বিষয়ে যদি তার মনে হয় যে ডিসিশানটা কি ভুল হলো কি না, তার যদি এই আইনকানুনগুলো তার নিজের জানা থাকে তখন সে এই বিষয়টা কোয়ারি করতে পারবে এবং এর সাথে একটা সে বিচার বিশ্লেষণ করে বার করতে পারবে। অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট যারা আমরা তরুণ আছি, আমাদের তো আসলে নিজেকে জানতে হবে, তারপর পাঠক বা দর্শক যারা তাদেরকে জানাতে হবে। আমি নিজে যদি না জানি সেটা আমি নিশ্চয়ই দর্শক বা পাঠকের পর্যন্ত পৌঁছাতে পারবো না। 2017 থেকে বিএসপিএ বিভিন্ন খেলার রিপোর্টিং নিয়ে কর্মশালার আয়োজন করে আসছে। ভারতে প্রতিযোগিতা 2019 চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, রানার্স আপ হয়েছে নেপাল, তৃতীয় হয়েছে ভারত। বাংলাদেশ 12 স্বর্ণ, 11 রৌপ্য ও 18 ব্রোঞ্জ সহ মোট 41 পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ নেপাল পেয়েছে 6 স্বর্ণ, 2 রৌপ্য ও 4 ব্রোঞ্জ পদক, আর ভারত পেয়েছে 3 স্বর্ণ, 8 রৌপ্য ও 18 ব্রোঞ্জ পদক। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে সফলতার স্বাক্ষর রেখেছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। ক্রীড়াঙ্গনে যশোরের ইতিহাস গৌরবোজ্জ্বল। বিভিন্ন সময়ে স্থানীয় আয়োজক ও খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। যশোর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে
ঝিকরগাছা উপজেলা পরিষদ মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে ওয়ালটন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এবারের আয়োজনের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিনানোয়ার ডন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা এবং ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। এবারের প্রতিযোগিতায় ভারত, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া সংস্থা ও বিকেএসপির ছেলেমেয়ে উভয় বিভাগে 200+ কারাতেকার অংশ নিয়েছে। সেকেন্ড ওয়ালটন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে টোটাল ইভেন্ট আছে 45 থেকে প্লাস 70 পর্যন্ত, 45, 50, 55, 60, 67, 70, 75, + 75। 8টা ক্যাটাগরিতে প্লেয়ার আছেন মেল, এবং এটা হচ্ছে মেল ক্যাটাগরি। ফিমেল আছে 50, 55, 60, 65, 4টা ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরি আছে। তো এটা হচ্ছে যে মেল ফিমেল প্লাস কাতা এবং কুমিতে। চিলড্রেন গ্রুপে আছে 7-9 গ্রুপ, 10-12 গ্রুপ আছে একটা, 30-15 গ্রুপ আছে একটা। এই তিনটা গ্রুপের ভিতরে বা চিলড্রেন গ্রুপের ভিতরে টুর্নামেন্ট হচ্ছে। এই চারটা দেশের ভিতরে আমরা এবার সেকেন্ড ওয়ালটন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করেছি। প্রতিটা গেম বা ইন্টারন্যাশনাল গেম বলেন ঢাকাতে হয়, রাজধানীতে হয়, মফস্বল বা জেলা বা বিভাগে কারাতে টুর্নামেন্টগুলো হয় না, যার ফলে জেলা বা বিভাগ বা উপজেলা লেভেলে কারাতের সেরকম কোনো ডেভেলপ হচ্ছে না। কারাতের ডেভেলপ করার উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। প্রতিযোগিতার শুরু থেকেই সাফল্যের দাপট দেখিয়েছে বাংলাদেশের কারাতেকাররা। উদ্বোধনী দিনে 8টি স্বর্ণ অর্জন করে তারা। কারাতে একটি বিজ্ঞানসম্মত খেলা এবং আত্মরক্ষামূলক কৌশল। কারাতে চর্চার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং আত্মরক্ষায় পারদর্শী ও কৌশলী। ক্রিকেট, ফুটবল জনপ্রিয় খেলা হলেও এখন অনেকেই ঝুঁকছেন কারাতে শেখার প্রতি। বিশেষ করে শিক্ষার্থীরাই নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে এই কারাতে। গোল্ড মেডেল আর একটা সিলভার। কারাতে আমার ছোটবেলা থেকে ইচ্ছা কারাতে শেখার। আমার নাম মোমা হাসিবুর রহমান মানি। আমি একটা গোল্ড মেডেল পাইছি আর একটা থার্ড, এই গোল্ড মেডেলটা পাইছি আর একটা থার্ড একটা মেডেল পাইছিলাম। আমার নাম অমিত কান্তি দে, আমি বিকেএসপিতে থাকি আর আমি এই গেমে দুটো রেজাল্ট করছি, দুটো ইভেন্টে খেলছি, দুটো রেজাল্ট। আর কারাতে আমার আমার ভালো লাগে, এই জন্য আমি কারাতে করি। কারাত যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি এটা করা হয়, আমার মনে হয় যে এটা সবাই সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারবে। কারাতের অপর নাম সুস্থতা। কারাত যারা কারাত প্রতিযোগিতা বা কারাত শিখবে আমার মনে হয় তারা সবসময় সুস্থ থাকবে। এই সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমি বলতে চাই যে এখানে এসে নেপাল, ভারত, জাপান, বিভিন্ন দেশের কোচদের সঙ্গে, বিভিন্ন দেশের কম্পিটিটরসদের সঙ্গে আমার পরিচিত হয়েছে। এ থেকে আমি বুঝতে পারি যে এই ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যদি কোনো স্কুলের ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে বাইরের দেশের সাথে যে যোগাযোগ, বাইরের দেশের
যে কালচার, যে বাইরের দেশের আচার আচরণ সে সম্পর্কে অনেকটা জানতে পারি। সম্প্রতি অলিম্পিকে অন্তর্ভুক্ত এই খেলাটি এদেশে রয়েছে অনেক সম্ভাবনা, এখন প্রয়োজন সুযোগ সুবিধা ও আর্থিক পৃষ্ঠপোষকতা। খেলাটিকে সারা দেশে ছড়িয়ে দিতে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছে ওয়ালটন। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আপনারা জেনে খুশি হবেন যে ওয়ালটন পরিবার দেশের স্পোর্টসের প্রত্যেকটা অঙ্গনে কাজ করার চেষ্টা করে। তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি এই ঝিগরগাছায় একদম প্রত্যন্ত অঞ্চলে, আমরা বিভাগীয় শহর বাদ দিয়ে একদম উপজেলা লেভেলে এসেও আমরা আমাদের এই স্পোর্টসের প্রোগ্রামগুলোকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আপনারা জেনে আরও খুশি হবেন যে ওয়ালটন দ্বিতীয়বারের মতো এখানে আন্তর্জাতিক ইনভাইটেশনাল একটা কারাতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে, তার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন আছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে সফলতার স্বাক্ষর রেখেছে ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন। বিদেশি খেলোয়াড় কর্মকর্তাদের থাকা খাওয়া সহ সকল সুযোগ সুবিধা প্রদান করেছে অ্যাসোসিয়েশনটি। তাই আগত খেলোয়াড়েরা অনেকটা খুশি মনেই বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো লেগেছে, আশা করি আগামীতেও আসব। আমার নাম পৌশালী চক্রবর্তী, আমি ইন্ডিয়া থেকে আসছি, ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং আমি কাতায় সেকেন্ড হয়েছি, মানে শ্যাডো ফাইটে সেকেন্ড হয়েছি, আর কুমিতে মানে ফাইটিংয়ে আমি থার্ড হয়েছি। আমার নাম মানসী চৌধুরী, আমি ইন্ডিয়ান, আর আমি কাদাতে মানে শ্যাডো ফাইটে ফার্স্ট হয়েছি এবং কুমিতে মানে ফাইটে আমি থার্ড হয়েছি। আমার নাম কৃতিকা চক্রবর্তী, আমি ক্লাস সিক্সে পড়ি, আমি ইন্ডিয়ার থেকে, আর আমি কাতায় থার্ড হয়েছি। আর আমি আগে ইন্টারন্যাশনালও একবার খেলেছিলাম, তাতে মধ্যে আমি কুমিতে আর কাতারে দুটোতেই থার্ড হয়েছিলাম। শারীরিক মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই, আর যুবকদের মাদকাসক্ত থেকে দূরে রাখতেও খেলাধুলার প্রয়োজন এমনটাই জানান ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠান এবং ইন্টারন্যাশনাল অনুষ্ঠান ঝিকরগাছার মতন একটা ছোট্ট উপজেলা সদরে হচ্ছে, এটা আমরা অবশ্যই গর্বিত। এবং এই ধরনের অনুষ্ঠান আরও যদি বেশি বেশি করা যায় তাহলে ঝিকরগাছার সহ আমাদের যশোর জেলার এই খেলার প্রতি এবং এই ক্রীড়ার প্রতি মানুষ আরও আগ্রহ বৃদ্ধি পাবে। ওয়ালটন দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা 2019 চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 12টি স্বর্ণ, 11টি রৌপ্য ও 18টি ব্রোঞ্জ সহ মোট 41টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয়েছে নেপাল। নেপাল পেয়েছে 6টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক। তৃতীয় হয়েছে ভারত। ভারত পেয়েছে 3টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 18টি ব্রোঞ্জ পদক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন এটিএন বাংলা, দেখতে থাকুন খেলার জগৎ।